2004 সালের 27 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে মারাত্মক আহত করা হয় বাঙালির অগ্রসর চিন্তার অন্যতম প্রধান লেখক অধ্যাপক হুমায়ুন আজাদকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা সরাসরি জড়িত ছিল এই ঘটনার সঙ্গে। পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 2007 সালে এই মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড দেন আদালত। সে সময় জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ও আনোয়ারুল আলম গ্রেফতার থাকলেও পলাতক ছিলেন নূর মোহাম্মদ শামীম ওরফে সাবু। 20 বছর পলাতক থাকার পর ঈদ করতে দেশে এসে গ্রেফতার হয় সাবু। অ্যান্টি টেরোরিজম জানায় হুমায়ুন আজাদের ওপর হামলার পর ছদ্মনামে পাসপোর্ট বানিয়ে সৌদি আরব চলে যায় সাবু। ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে আবার সে যখন দেশে আসার পরিকল্পনা করে, এটিউএর টিম এটাকে সার্বক্ষণিক মনিটর করতে থাকে। সে যখন এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে বের হয়, তারপরে এয়ারপোর্টের বাইরেই আমাদের এটিউএর টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে নিজেই সব স্বীকার করেছে যে সে ওখানে ছিল এবং সে নিজে কোপ দিয়েছে, একাধিকবার কোপ দিয়েছে, এটা সে আমাদের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভুয়া পাসপোর্ট তৈরি ও তার দেশ পলায়নে সহায়তাকারীদের বিষয়েও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। মিথ্যা পরিচয়ে বাইরে যাওয়ার পিছনে যাদের সহযোগিতা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করা আইনগত সেটা আমরা গ্রহণ করব। 2004 সালের ফেব্রুয়ারি মাসে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস চিকিৎসা শেষে ওই বছরের আগস্টে গবেষণার জন্য জার্মানির মিউনিখে যান হুমায়ুন আজাদ। সেখানে 12 আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। দীন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।